السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা রিডার ফোর লেসন ফাইভে চলে আসছি। লেসন ফাইভে আমরা একটু দেখি, আমরা এতদিন আমর পড়েছি, আমর নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে একটু বলবেন যে আপনি আমর বোঝেননি বা আমর সম্পর্কে আপনি আরো কিছু জানতে চান। স্যার, আমি তো আমারটা বুঝতে পারছি, আচ্ছা, আমরটা আপনি বোঝেননি। আমি আমরের একটা স্লাইড নিয়ে আসি। আমর হচ্ছে আদেশ বা অনুরোধ। আমর হচ্ছে আদেশ বা অনুরোধ। আমর হচ্ছে আদেশ বা অনুরোধ। এখন আমর কিভাবে করতে হয়? রহিমা খাতুন, আপনি আসবেন প্লিজ। সাধারণত আমরা কাদেরকে আদেশ করতে পারি? যারা আমাদের সামনে আছে, তাই না? জি তো যারা আমাদের সামনে আছে তাদেরকে আদেশ করতে গেলে আপনাকে সেকেন্ড পার্সনের ভার্বটা লাগবে, মুদারির, তুমি, তোমরা। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, তুমি পুরুষ যাও, এটার আরবি কি? মুদারি। তুমি পুরুষ যাও, তুমি পুরুষ যাও। ওকে, তাজহাবুটাকে আমরা নিয়ে আসলাম সেকেন্ড পার্সন, তাই না? তুমি পুরুষ। এখন আমর হচ্ছে ম্যাডাম আদেশ বা নিষেধ, আদেশ বা অনুরোধ। বড়রা ছোটদেরকে করলে হবে আদেশ, ছোটরা বড়দেরকে করলে হবে অনুরোধ। আর আল্লাহর কাছে আমরা যখন বলবো তখন সেটা হবে দোয়া। একই শব্দ সবসময় ব্যবহার হয়। তো প্রথমে তাজহাবুকে আমরা মাজজুম করব। তাজহাবুকে যদি মাজজুম করি কি হবে? এটা তাজহাবুকে যদি মাজজুম করি, তাহাটা তো উঠে যাবে। না না না, তাজহাবুকে যদি মাজজুম করি, মাজজুম, হ্যাঁ, মানে এটা তো প্রান্তিক পেশ আছে না, হ্যাঁ, এটাকে মাজজুম যদি করি, আজ হাব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাজহাব হবে। আচ্ছা দেখেন, এরপরে মুদারির যে চিহ্নটা এটা ফেলে দিতে হবে। তবে তাটা আমরা উঠে নেব হ্যাঁ, এখন কি পড়া যায়? না? পড়া যায় না। যদি পড়া যেত এটাই আমরের শব্দ হয়ে যেত। যেহেতু পড়া যাচ্ছে না, এর শুরুতে আমরা একটা ওয়াসলা নিয়ে আসব, একটা ওয়াসলা, হ্যাঁ, একটা আলিফ, আলিফ নিয়ে আসবো, যেটাকে আমরা আলিফ হিসেবে চিনি মূলত। এটা এটা হচ্ছে হামজাতুল ওয়াসলা বলে এটাকে। ওয়াসলায় জের দেব না জবর দেব না পেজ দেব, এর নিয়মটা হলো এখানে রেডিকেল কোনটা, মূল রেডিকেল কোনটা কোনটা, জাল আর জাল হাবা এখান থেকে সেকেন্ড রেডিকেল কোনটা। হা হায়ে যদি পেশ থাকে তাহলে ওয়াসলায় পেশ হবে, অথবা না থাকলে জের হবে। এখন হায়ে কি আছে জবর আছে, তাহলে ওয়াসলায় জের হবে, বলেন? কেবলমাত্র পেশ থাকলে পেশ পেশ হবে, হবে, হ্যাঁ, আর যদি জবর জের কিছু থাকে সেটা জেরই হবে। জেরই হবে। তাহলে বলেন এখন উচ্চারণটা কি হবে? এখন হবে ইজহার। গুড, ওকে। এখন কি বোঝা গেছে? এই ইজহাব মানে হচ্ছে জি জি আদেশ, তুমি যাও। এখন যে কোনো ভার্ব থেকে আপনি এটা করতে পারবেন, হ্যাঁ, যে কোনো ভার্ব থেকে আপনি এটা করতে পারবেন। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এটাই হচ্ছে আমাদের আমর। হাবিবুর রহমান খান, প্লিজ। স্যার, এই আমর টেন্স, এই ল্যাঙ্গুয়েজের উপর একটা কোশ্চেন এসেছিল না, আপনি বলেছিলেন যে এটা টেন্স না ভার্ব। হ্যাঁ, এটা ভার্ব, ভার্ব, ভার্ব।
এবং তাহলে আমল টেন্স এটা তাহলে কি হবে এটা না? টেন্স টেন্স কিনা এটার ব্যাপারে আমাকে একটু রিসার্চ করতে হবে, আমার এটা জানা নাই। মানে আমি আপনার জানা আছে কিন্তু আপনাকে উত্তর দেওয়ার মতো এই মুহূর্তে জ্ঞানটা আমার নাই, এজন্য আমি চাচ্ছি যে আপনি একটু জেনে ভাগ বলবো। হবে, ভাগ ভাগের ক্ষেত্রে ঠিক আছে। ভাগে যেমন তিনটে কাজের নাম, ডুয়ার টাইম, এটা তিনটে মোটামুটি ম্যাচ করছে, ভাগ হিসেবে এটা অ্যাকসেপ্টেবল, কিন্তু ওই টেন্স হিসেবে ওইটা ঠিক বোঝা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আমি আছে, আমি আমি নিয়ে আসবো ইনশাল্লাহ এই আলোচনাটা। আজকে আমরা চলে ওকে যাই ওকে। 5 নম্বর অধ্যায়ে। লা নাহিয়া, লা নাহিয়া হলো নিষেধ সূচক না, নিষেধ সূচক না। আচ্ছা হাবিবুর রহমান খান, আপনি আসেন, আমি আপনাকে দুইটা শব্দ বলবো, আপনি বলবেন কোনটা নিষেধ সূচক আর কোনটা স্বাভাবিক। আমি হ্যাঁ বলছি স্যার বলুন। তুমি ভাত খাও না, তুমি ভাত খাবে না, হ্যাঁ, বলেন না সূচক এটা, তুমি ভাত খাবে না, তুমি ভাত খাবে না, এটা হচ্ছে নিষেধ সূচক। না নিষেধ সূচক। হ্যাঁ আর তুমি ভাত খাও না, তুমি সাধারণত খাও না, তাহলে এটা কি হবে? সাধারণ না, ঠিক আছে, সাধারণ না। সাধারণ না। হ্যাঁ, তোমরা ভাত, তোমরা ভাত খাও না, সাধারণত আপনারা ভাত খান না, সেজন্য বললাম তোমরা ভাত খাও না। আর তোমরা ভাত খাবে না, এটা এটা নিষেধ, নিষেধ নিষেধ। তো আল্লাহ না। সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন নিষেধ করেছেন কোনো কিছু, তো সেই ধরনের ফ্রেজ কে বলা হয় লা নাহিয়া, লা নাহিয়া। আর লা যেটা নাহিয়া, যেটা সাধারণ না, সেটা হচ্ছে লা নাফিয়া। নাহিয়া নাফিয়া দুই বোনের কথা মনে রাখতে পারেন আপনারা, লা নাহিয়া নাফিয়া। নাহিয়া হচ্ছে যে নিষেধ করে, শুধু নিষেধ করে, আর নাফিয়া হচ্ছে নিষেধ করে না, সাধারণত যেসব না বোধক সেগুলো নিয়ে আসে। তা আপাতত নাহিয়া নাম মনে রাখবেন আপনারা, লা নাহিয়া। যেমন দেখেন এটা পড়েন, মানে তাজহাবু তুমি যাও, আর এটা পড়েন তুমি যাও, লা তাজহাব, তুমি এটা, যেও না। হ্যাঁ এটার অর্থ হবে তুমি যেও না। তাহলে মানে কি ফিজিক্যালি কি চেঞ্জ হলো? ফিজিক্যালি চেঞ্জ হলো, প্রথমটা তাজহাবু তুমি যাও, যেটা নর্মাল যাওয়া হতে পারে, আর লা তাজহাব তুমি যেও না, মানে এটা নিষেধ করা বোঝাচ্ছে, মানে তুমি ওখানে ডোন্ট গো, তুমি হ্যাঁ যাবে কিন্তু, না। হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু ফিজিক্যাল চেঞ্জটা কি? ফিজিক্যাল চেঞ্জ, তাজহাবু তুমি যাও, তাজহাবু তো দেখেন আর এটা পেশ লা আছে, তাজহাবু, আল্লাহ তাজহাব, তাজহাবে জি জি সুকুন আছে, তাজহাব, মাজজুম সুকুন হয়ে আছে, গেল। তাহলে আপনারা একটা আর জিনিস সুকুন মনে হয়ে গেল। রাখবেন, যদি কোনো ভার্ব দেখেন আপনারা মাজজুম আর তার আগে লা আছে, ধরে নিতে পারেন এটা লা নাহিয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু নিষেধ করছে, বা কেউ কাউকে কোনো কিছু নিষেধ করেছিল সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে, ঠিক আছে, এরকম কিছু। তাহলে লা নাহিয়া, হ্যাঁ লা নাহিয়া। তারপরে বলেন, এটা বলেন, তাক্তুবু, তাক্তুবু মানে তুমি লেখো, এটাকে মার্জিন করলে হবে তাক্তুব, লা আর বলেন, তুমি লেখো না তাহলে লা তাক্তুব। গুড, তাশরাবু, তাসরাবু তাহলে লা তাসরাব, তুমি পান করো না, হ্যাঁ তুমি পান পান করো করো। না, গুড। সবাই বুঝতে পারছেন আশা করি। আমর এবং নাহি, একটু সবাই যার যার মুখ থেকে বলেন, হাবিবুর রহমান আপনি বলেন, আমর এবং নাহি। আমর নাহি, আমর হচ্ছে আদেশ আমর আর নাহি হচ্ছে নাহি, নিষেধ। হ্যাঁ, নিষেধ, আমর এবং নাহি আমর মাজজুম, আমর এবং নাহি সবসময় কি মাজজুম হবে, এই মাজুম, ভার্বটা মাজজুম মাজুম, হবে, প্রান্তিক সুকুন জি হয়ে যাবে। যেমন ওই যে এখানে আসছে লা নাহিয়ার পরের মুদারি ক্রিয়া সবসময় মাজজুম, লা, মাজুম, হ্যাঁ মুদারি ভার্ব আফটার লা নাহিয়া ইজ অলওয়েজ মাজজুম। ওকে মাজুম। জি, এখান থেকে পড়বেন প্লিজ। সেটা হচ্ছে ইয়া মুসা আন্তা মারিদুন, হে মুসা তুমি অসুস্থ, ফালা তাখরুজ মিনাল বাইতি, এবং তুমি বাড়ির বাইরে যাবে না। গুড, ফা মানে হচ্ছে অতপর, মানে অতঃপর হ্যাঁ বলার সাথে সাথেই,
যেহেতু তুমি অসুস্থ, সুতরাং এই ধরনের আমরা যে বলি, সুতরাং হ্যাঁ, যেহেতু তুমি অসুস্থ সুতরাং বাইরে বের হবে না, সেহেতু তুমি বাড়ির বাইরে যাবে না। হ্যাঁ, তো এটা নিষেধ সূচক। জি, আচ্ছা, মাশাআল্লাহ। তারপর এটা পড়েন, ওয়ালা তাজহাব ইলাল মাদ্রাসাতি, এবং তুমি মাদ্রাসায় যাবে না। ওয়ালা তালআব শারিই, আল্লাহ তাআলা এবং ফিশ ফিশ রাস্তায় খেলা ফিস শারি রিয়াই। ওয়ালা তালআব ফিসারিয়াই, এবং রাস্তায় খেলা করবে না। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে পুরোটা পড়েন এবং অনুবাদ করেন একসাথে। ইয়া মুসা আনতা মারিদুন ফালা তাখরুজ মিনাল বাইতি। হে মুসা, তুমি অসুস্থ সুতরাং তুমি বাড়ির বাইরে যাবে না। ওয়ালা তাজহাব ইলাল মাদ্রাসাতি, এবং তুমি মাদ্রাসায় যাবে না। ওয়ালা তালআব ফিশারিই, এবং রাস্তায় খেলবে না। মাশাআল্লাহ। তারপরে লা তাখলিস না, ফি তাজলিস তরিকি, তাজলিস তাজলিস লা তাজলিস ফি তরিকি, في الطريق، ফি তরিকি তরিকি। আচ্ছা, তরিকি শব্দটার এটা রাস্তা। আপনি কি হজ করছেন? রাস্তা না, বাল্লা এখন পর্যন্ত হজ করার ইয়ে দেয় নাই, করব আচ্ছা, অতি সত্তরই, ও তবে আমরা করেছি। আচ্ছা, ওমরা করছেন তো? আপনি কখনো শুনছেন তরিক তরিক তরিক? এই যে যখন ওই কি বলে ইমাম সাহেবকে নিয়ে আসে, অথবা ইমাম সাহেব হচ্ছে যে ইয়ে বের হয়ে যায়, অথবা পরিষ্কার করার সময় যখন ওই তফ চলাকালীন সময় শুনেছি। তো তরিক তরিক মানে হচ্ছে রাস্তা রাস্তা। হ্যাঁ, ইনাবা প্লিজ। ওই লাস্ট স্লাইডে ফালা লেখা ছিল, ওখানে ফা এড হয়েছে কেন? আচ্ছা, বলছিলাম, তারপর আবার বলছি, ফা মানে হচ্ছে অতপর। আমরা এরকম বলি না যে সো ব্যবহার করি না, সো ইংরেজিতে হ্যাঁ সো হ্যাঁ, ব্যবহার করো, ঠিক ওই ফাটা হচ্ছে সো। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। সো ডোন্ট গো আউট ফ্রম হাউস। হ্যাঁ, এরকম। আচ্ছা, আবার বলেন ডাক্তার সাহেব এখান থেকে। লা তাজলিস ফি তরিক, আচ্ছা রাস্তায়, তাহলে এটা হবে যে রাস্তায় বসবে না। আচ্ছা, এখানে একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কখনোই রাস্তায় বসবা না। তখন সাহাবারা বললেন যে রাসূলুল্লাহ, আমরা তো রাস্তায় বসা ছাড়া আমাদের ওইভাবে বসার জায়গা নাই, তো আমরা আসলে কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তায় বসতে হলে কিছু নিয়ম আছে, যে কোনো আপনার চোখ নিচে রাখতে হবে, হ্যাঁ, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, এবং সৎ কাজে আদেশ করতে হবে। তো রাস্তায় বসা খুব খারাপ একটা কাজ, মানে এক ধরনের, মানে বর্তমান প্রেক্ষাপটে আমরা যখন রাস্তা থেকে দেখি রাস্তাঘাটে যেসব লোক বসে থাকে, তাদের অধিকাংশেরই সেন্স কম, মানে আড্ডা দিয়ে মানুষ বসতেই পারে, গল্প করতেই পারে, কিন্তু অনেকে রাস্তা আটকিয়ে বসে। এরপর একটা মানুষ গেলে তার দিকে তাকিয়ে থাকা, জোরে জোরে হাহাহিহি করা, অনেক সময় দেখা গেল যে বিরক্ত করা সহ অনেক রকম প্রবলেম রাস্তায় হয়। তো সাধারণত রাস্তা থেকে ইসলাম শেখায় যে একটা কষ্টদায়ক বস্তু যদি থাকে তো আপনাকে ফেলে দিতে হবে, এটা রাখা যাবে না। তো সুতরাং মানুষকে বিরক্ত করা, মানুষের চলাচলে বিরক্ত করা, এবং অনেক আছে যারা মানে বড় বড় বিল্ডিং তৈরি করে, বাড়ির সামনে অনেক মানুষ রাস্তা দিয়ে যাওয়া আসা করে, সেখানে পাথর বালি ইট এনে রাখে, মানুষকে কষ্ট দেওয়া, প্রভাব বিস্তার করে। রাস্তা আটকানো ইসলামে অনেক বড় অপরাধ, এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ইসলামে অনেক বড় ফজিলত। সুতরাং আমরা সব সময় লক্ষ্য রাখব যে আমরা আমাদের মাধ্যমে কখনো যেন কারো চলাচলের পথে আমরা বিঘ্ন না ঘটাই, এবং কেউ যদি ঘটায় আমরা চেষ্টা করব সেটাকে সরানোর, সরিয়ে দেওয়ার চেষ্টা করব যে ভাইয়া এটা তো করা ঠিক না, এটা এখান থেকে আমরা সরে যাই বা আমরা এটা বন্ধ করি। আচ্ছা, তারপরে প্লিজ ডাক্তার সাহেব। লা তাজহাক ফিল তাজহাক, ফাসলি,
لا تضحك. تضحك تضحك لا تضحك في الفصل. تضحك শব্দটা নতুন মনে হচ্ছে। ضحك يضحك হচ্ছে হাসা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হেসো না, ক্লাসে ক্লাসে হেসো না। ইফতাহিন নাফিজাতা ওয়ালা তাফতাহিল বাবা। ইফতাহিন নাফিজাতা মানে জানালা খুলো খুলো, ওয়ালা তাফতাহিল বাবা এবং দরজা খুলো না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, এতটুকু থাকুক আজকে। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।